নমস্কার, এই মুহূর্ত জানাইছো 2022 বর্ষের মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকের দ্বিতীয় বর্ষ ছাত্র ছাত্রীর বাবে এটা বেয়া খবর। পরীক্ষার প্রথম তো দিনতেই দুগৰাকী ছাত্রই আত্মহত্যার পথ বাছি লৈছে। এই মুহূর্ত জানাইছো এক খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার বঙ্গাইগাঁওত আমতলাত মেট্রিক অর্থাৎ হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার্থীর আত্মহনন। উত্তর হালমারার বিপিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্র পবন রায়ের আত্মহনন। কৈছে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হওয়ার কথা আছিল আজি, আর নিশায় চিপ লৈ আত্মহত্যা করে ছাত্রজনে। আর কি কারণে ছাত্রজনে আত্মহননের পথ বাছি লৈছে সিয়া রহস্যর আবর্তন। ইফালে হাই সেকেন্ডারি অর্থাৎ হাই সেকেন্ডারি সেকেন্ডের পরীক্ষার প্রথম দিনাই পরীক্ষার্থীর আত্মহনন। তেজপুরত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর ছাত্রর আত্মহননের ঘটনা পোহর লৈ আহিছে। কৈছে মা ভৈরবী মন্দিরের চৌহদত থাকা এটা কোঠাত আত্মহনন করে ছাত্রজনে। আর নীলোৎপল কলিতা নামের হাই সেকেন্ডারি পরীক্ষার্থীর আত্মহনন। ইফালে দরং মহাবিদ্যালয়ের কলা শাখার ছাত্র আছিল নীলোৎপল, আর হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষাত ভাল ফলাফল লাভ করেছিল নীলোৎপলে, কিন্তু হাই সেকেন্ডারি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার দিনাই আত্মহত্যা। কৈছে মেধাবী ছাত্র নীলোৎপল কলিতার আত্মহত্যাক লৈ রাজ্যজুরি হয়েছে চাঞ্চল্য। আর ভৈরবী মন্দিরের কর্মচারী চন্দী কলিতা নামের লোকজনের পুত্র নীলোৎপল। আর তেজপুর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর ছাত্রর আত্মহনন। এই মুহূর্তত জানাইছে খুবই গুরুত্বপূর্ণ খবর। মা ভৈরবী মন্দিরের চৌহদত থাকা এটা কোঠাত আত্মহনন করেছে ছাত্রজনে। আর নীলোৎপল কলিতা নামের হাই সেকেন্ডারি পরীক্ষার্থী আছিল ইফালে দরং মহাবিদ্যালয়ের কলা শাখার ছাত্র আছিল নীলোৎপল, আর হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষাত ভাল ফলাফল লাভ করেছিল নীলোৎপলে। মেট্রিকর ছাত্রজনে আত্মহত্যা কি করার কারণে হেয়া এতিয়া রহস্যর আবর্তন। আর বঙ্গাইগাঁও আমতলাত হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার্থীর আত্মহনন। একদিনাই দুজনকৈ ছাত্রই আত্মহত্যা করেছে দেখবলৈ পোৱা গৈছে। এজন হৈছে মেট্রিক পরীক্ষার আর এজন হৈছে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারর। আজির দিনটোতে আছিল সিহঁতৰ পরীক্ষা, কিন্তু পরীক্ষার আগতে এনে কাম করলে।